বাদাবাড়িয়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবারে বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছে বন্ধু জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাসুম্মা কদ্দামাত ওয়াখরাত। বন্ধুরে আমার দুনিয়ায় তোমার কোনো সাক্ষীর ওই পরপারে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কোন মানুষ তোমার জন্য পক্ষে বিপক্ষে কথা বলতে হবে না। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে বন্ধু, আলিমাত নাসুম্মা কদ্দামাত ওয়াখরাত, আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এখন আপনারা বলেন বন্ধু দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, ঠিক না বে? ঠিক। আর জোরে বলেন দুনিয়ার কর্ম আমার ওয়াজ কি, দুনিয়ার কর্ম আখেরাতের রেজাল্ট, ঠিক কিনা বলেন? কে আমার কাতিবি কাদে বসিয়া সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া, চল্লিশ কদম হাঁটিয়া আসিবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারি, ও মন জানিও তারি, চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঠিক না বে? ঠিক। বাংলার হাওয়া জাউড়ি সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরওয়াজায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অশোক আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে, আল্লাহুম্মা মহাবদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিবে হয়ে যায়, আল্লাহুম্মা। সবাই এই স্টেজে মোবাইলে কথা বলা যাবে না। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ হেরি কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরি কত সুন্দর কেমনে যাব জানি না হেরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পড়ো মনের বাসনা বৈজন বল না কুতুদুর মদিনা যাইতে এই মন দিওয়ানা বৈজন বল না কুতুদুর মদিনা যাইতে এই মন দিওয়ানা হইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া হৈরে না মাঝে রোজা চাইরো না মা বাবা কে ভুইলো না হৈরে জান্নাত বাসি হইতে চাইরে জান্নাত বাসি হইতে চাইরে প্রাণ বড়ে করু সাধনা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ তুমি কহুরি বনাইলা কদিমুল্লাহ তুমি কহুরি বনাইলা রুহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লাইলাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এই নামেতে এহ তো মধু জহনিনি তো আগের দয়া জহনিনি তো আগে যো তুই জপি নামিটি তোমার যো তুই জপি নামিটি তোমার তোহ তুই মধুর লাগে রে দয়া তোহ তুই মধুর লাগে ওহরে গুণবি মেহরা জেতে যাইয়া প্রেমীরা কহুড়ে গুণবি মেহরা জেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মমিনের লাগিয়া মাশাআল্লাহ
দেহি আর মাঝে এলা হলো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডোবে যায় তোর বেলা রে ডাকিরে বন্ধন প্রণে বড়িয়া ডাক হাইরে প্রণে বড়িয়া ডাকিরে বন্ধন প্রণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্ধা প্রণে বড়িয়া ডাকিলে রে বন্ধা গহনা করব মহা জীবন বড়িয়া করু সিরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু আগেই বলছিলাম মাইকটা সেটিং করে রাখার জন্য, তোমরা মাইক কত ডিস্টার্ব করতেছে দেখছো? আগে তো সাউন্ড ঠিক আছে, লাড়াচাড়ি করছো কেন? সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকে মাহফিলে আসতে পেরে খুশি? সবাই না, কে বলছে সবাই খুশি? আমি তো দেখলাম অনেকে মুখে জন্মের মতো তালা, অটো জ্বালা অটো তালা দিয়ে বসে আছেন। আরে আল্লাহর জিকির যখন শুরু হয় যে যেভাবেই করুক কখনো মুমিন স্থির থাকতে পারে? কারণ তিনি আমার স্রষ্টা, তিনি আমার এমন স্রষ্টা, তিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এ আল্লাহ বলেছেন
এই এতক্ষণ যেভাবে ছিল সেইভাবে ভালো ছিল, তুমি মাইকটা লাইরো না প্লিজ। কথা কি আবার বুঝতে পেরেছেন? আল্লাহ কি বলেছেন? মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক না বে? ঠিক। আরো জোরে কোরআন শরীফে সূরা 33 পারায় আরেকটা সূরা আছে 30 পারাতে, যেটাকে বলা হয় সূরা ইনফিতর। সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতি মা শা আরাক্কাবাক। এই যে কোরআন শরীফ তোমার সামনেই আছে, পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন। জোরে বলেন, ঠিক না বে? ঠিক। আর একটু মহব্বতে, আপনারা এইভাবে কথা বললে আমি না আলোচনা করতে পারবো না, কথা বলেন। আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন সবাই? আপনারা তো কৃপণের মতো কথা বলতেছেন, কৃপণ মানুষকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এখন আমি তো দেখলাম আপনাদের এলাকাতে ঢুকার সময় শুধু বেড়ার ঘর, টিনের ঘর। আজরাইল তো এই বেড়ার ঘর, টিনের ঘর দিয়ে যেই কোনো দিক দিয়ে ঢুকতে পারবে। যদি বড় বিল্ডিং টিল্ডিং হইতো, সামনে কেসি গেট থাকতো, হয়তো বা আজরাইল এসে ফিরা টিরা যাইতো, ঠিক না? সুযোগ নাই নাই ওমা। আমি তো মনে করছি বড়রা বাতাবাড়িয়ার মানুষ, আমার মনে হয় এরকম মনে হয় কোনো সুযোগ আছে মনে হয় আমার কাছে, এরকমই মনে হলো আর কি। কারণ আপনারা এমন ভাবে এই কি করেছেন, এই জিকির করেছেন, আমার কাছে মনে হয় আপনারা অনেক বড় লোক। আজরাইল আসলে কিছু টাকা টোকা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন না ওমা? সুযোগ নাই? হ্যাঁ বাবা রে বাবা, সুযোগ বলে না এটা, আবার কি বলে? আমার সাথে আপনারা একমত? কথা বলেন। এই দেখেন, এই যে দেখেন কোরআন শরীফ 30 পারা সূরা ইনফিতর আয়াত হলো 7 নাম্বার। আল্লাহ কি বলেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বত করে বিসমিল্লাহ শরীফ পাঠ করলে তার জন্য চারটা নহর বরাদ্দ থাকবে, জান্নাতে, জাহান্নামে না। কোথায়? বিসমি শব্দের মিম অক্ষর থেকে একটা, আল্লাহ শব্দের হা অক্ষর হতে একটা, রহমান শব্দের মিম অক্ষর হতে একটা, রহিম শব্দের শেষ মিম হতে একটা। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো পানির নদী। যেই ব্যক্তি শুধু বিসমিল্লাহকে মহাব্বত করতে পারবে, ওই ব্যক্তির জন্য ওই চারটা নদী বরাদ্দ থাকবে। পানি খেয়ে ভালো লাগে না, মধু খাবেন বরাদ্দ, মধু খেয়ে ভালো লাগে না, শরবত খাবেন বরাদ্দ, শরবত খেয়ে ভালো লাগে না, মিল্ক ড্রিঙ্ক করতে ইচ্ছে হয়, তখন আপনার জন্য দুধের নদী বরাদ্দ থাকবে। আমার আলোচনা সেই দিকে না, আমার আলোচনা হলো দুনিয়া এবং আখেরাত। আজকের আলোচনা হবে দুনিয়ার কর্ম, আখেরাতের রেজাল্ট। কথা কি বুঝতে পেরেছেন? আমরা দুনিয়াতে কাজ করব, পরকালে রেজাল্ট পাবো। তো রেজাল্টে যদি আমি যাই, হয়তোবা তখন অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, যে সেই কনফিউশনটা হলো আল্লাহ কি আমাদেরকে পছন্দ করে না, আল্লাহ কি আমাদেরকে ঘৃণা করে, না হলে আমাদের জন্য তো কঠিন প্রতিবন্ধকতার দেয়াল কেন, প্রাচীর কেন সৃষ্টি হবে, ঠিক না বে? ঠিক। তো এই জন্য আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে নিচ্ছি আর কি। কি এই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, ফি আই সূরাতিন মা শা রাক্কাবাক। তারপরে তো আল্লাহ আকবার বলতে পারেন নাই। এই মিয়া কি মনে করে নিজেদেরকে, আল্লাহ কি বলে জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। জন্ম যেদিন হয়েছে সেদিন থেকেই কিন্তু মৃত্যুর দিন, একদিন একদিন করে, ঘন্টা ঘন্টা করে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি।
কথা বলেন না কেন? আরে জোরে, আমার কথা আপনার একমত না? একমত? তাহলে আল্লাহ আকবর বললেন না কেন? কেন বলেননি? আল্লাহ বলেছেন অহংকারকে ছেড়ে দেন। এখানে যদি কেউ নিজেকে হিরো মনে করে বসেন তাহলে আপনি একেবারে বোকা। আপনার নিজেকে নিজে হিরো মনে করা, এই মনে করাটা আপনাকে দিবে চিরদিনের জন্য ধোকা। কথা বলেন না কেন? নিজেকে নিজে হিরো মনে করা, এটা হলো যে নিজেকে নিজে হিরো মনে করবে সে হলো কি? বোকা। কি বোকা? তার নিজেকে নিজে হিরো মনে করাটা, এই শব্দটা তাকে চিরকাল দিয়ে যাবে শুধু ধোকা আর বোকা। ঠিক না বে? ঠিক। কথা না বুঝলে দাঁড়াইয়া প্রশ্ন করবে। আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আমাকে দুনিয়া আখেরাত দেওয়া হয়েছে, যেহেতু দুনিয়া আখেরাত দেওয়া হয়েছে বিষয়, সেই দুনিয়া আখেরাতের মধ্যে হাদিস শরীফটাও অন্যতম। দুনিয়াতে মানুষ অহংকার যারা করবে কি করবে? অহংকার যারা করবে বন্ধু, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করবে, অপমান তাদের চতুর্দিকে আপন করে ঘিরে ফেলবে। অপমান যখন তাদের চতুর্দিকে আপন করে ঘিরে ফেলবে, তখন তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি বন্ধু, আমি আজকে বড়রা চরম বাধা বাড়িয়া এসেছি, এটা আপনাদের জন্য বড় নেয়ামত। কারণ আমি এসেছি, যদিও আমি গুনাহগার, যদিও আমি পাপী, যদিও আমি আপনাদের মতো একজন মানুষ, কিন্তু আজকে আপনাদের কাছে এসেছি ব্যতিক্রম রূপে। সেই রূপটা হলো আমি আপনাদের কাছে একজন মেহমান। ঠিক না বে? ঠিক। এ বাতাবাড়িয়ার মানুষ, ঘর ছেড়ে চলে আসো, বাড়ি ছেড়ে চলে আসো, একটা লোক আজকে ঘরে থাকবে না। কারণ মেহমান যখন অন্তর থেকে তার মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে একটা মিনিটও দেরি করবে না। এত চমৎকার খবর দিলাম, সুবহানাল্লাহ তো আসে না। আরে আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে, এখনো আওয়াজ আসে না। গাজী সুলাইমানের কদর আপনারা বুঝেন নাই, এই দেখছেন নি কতলা আইছে মিডিয়া, কতটি আইছে দেখছেন? এরা ঠিকই বুঝছে গাজী সুলাইমান কি। ভালোবাসতে টাকা লাগে না। এই যে আমি আটটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছে। আহা, আমার কথাই তো বুঝেন না আপনারা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ মানুষকে, আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি। এবার বুকে একবার হাত দিয়ে বলুন তো, আপনি কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছেন? কেন পারেননি? এই যে কোরআন শরীফ সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। আরো জোরে, আর একটু মহাব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই যে দেখেন দলিল, এই যে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়।
নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে এটা বলেছেন কে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ওই যে একটু আগে বলেছি আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন, কি করেছেন? মন মতো করে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও আল্লাহর মন মতো পথে আমরা চলতে পারিনি। তার অন্যতম কারণ হলো আমরা পৃথিবী লোভী হয়ে গেছি, দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? এই পৃথিবীর জীবনটা কি ধোকা? স্টেজে যারা বসে তারা উঁচু গলায় কথা বলতে হয়। যারা আমরা যারা আল্লাহকে ভুলেছি, আমাদের কর্ম কি? দুনিয়া। এই দুনিয়ার কারণেই কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে সম্মানিত উপস্থিতি, সময় অনেক চলে যাবে। এখানে কোরআন শরীফটা খুলে খুলে বের করে আজকে আপনাদেরকে দলিল দিয়ে দেখাতাম, কিন্তু সম্ভব না, অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একবার স্পষ্ট করে বলবেন, ভাই তোমার কথা থাকলে তুমি এক সবগুলো লিখিত ভাবে ওনারে দিবা, আমার এটা পছন্দ না। স্টেজে ছোট্ট করে কথাটাও আমার কাছে বিরক্তকর মনে হয়, কারণ কেন জানো? এই জায়গাটা হচ্ছে তাকওয়ার জায়গা। এটা আমাদের দেশে কিছু বক্তা বের হয়েছে স্টেজে বসে নাচানাচি করা, গান গাওয়া, নিজেকে ভাইরাল করার জন্য এক এক সময় এক একটা, নিজের জবান দিয়ে এক এক সময় এক একটা কথা বলে মানুষের মনোরঞ্জন করা, ঠিক কিনা বলেন? আছে না নাই? কিন্তু এই জায়গাটা এরকম না, এই জায়গাটা এরকম না। এই আমার দিকে তাকাও, তোমরা তো পাগল হয়ে যাও যুবকরা, নাচতে পারলে। এই জায়গাটা কিসের জায়গা জানো? এই জায়গাটা হলে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করতে হবে? এই আপনারা আমাকে একটা কথা বলেন, আপনারা কি আমার কথাগুলো শুনবেন? শুনবেন সবাই? সবাই হাত তুলে দেখান তো আমার কথা শোনার পক্ষে কে কে? হাত নামান, মারহাবা মারহাবা। শুধু মন দিয়ে শুনবেন, আমি প্রত্যেক ওয়াজে কিন্তু একটা সেন্টেন্স ইউজ করি, সরি দুইটা করি, সব সময় কমন যদি প্রয়োজন হয়। একটা হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দুই নাম্বারটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবার জবানকে বন্ধ রাখতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার এই কথাই কি আপনারা সবাই একমত? সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি অন্যান্য মাহফিলে গেলে যুবক পাই বেশি, কিন্তু আজকের মাহফিলটা একটু ভিন্ন। অসংখ্য আমার মুরব্বী চাচা জেঠা দাদাদেরকে দেখতে পাচ্ছি, জোরে জোরে মারহাবা, আর জোরে মারহাবা। এই মুরব্বীরা আপনাদের জন্য আমি নিয়ামত, আর আমার জন্য এই মুরব্বীরা নিয়ামত। কারণ মুরব্বী যার দাড়ি পেকেছে, বয়স বেশি হয়েছে, সে আল্লাহর গোলামি করতে পছন্দ করে। এই মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে ভাই, এরা তো আমার কথাই বুঝে না। আল্লাহ কি আপনাকে জবান দিছি কুরমা পোলাও খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য? বাজারে সৌমনীতি গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আজকুরুকুম, আল্লাহু আকবার, আর জোরে আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না? গতকালকে গত পরশু দিন মনে হয় ওই যে রানী বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছিলাম, সূরা নাহলের পুরো ব্যাখ্যা পুরো বর্ণনা করেছিলাম। আল্লাহ সূরা নাহলে কেমন করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের প্রেমের বন্ধন আবদ্ধ হয়েছিল, রানী বিলকিসকে কেমন করে অগ্নি পূজা থেকে, তারকা পূজা থেকে, সূর্য পূজা থেকে তাকে বের করে তাওহীদের ছায়া তলে নিয়ে এসেছিল, তো সেদিন বলেছিলাম সম্মানিত উপস্থিতি। তো সেখানে আবার একটু যেতে হয়, আপনারা যে কথা বলে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাকে জমান আল্লাহর কাজে ব্যয় করার জন্য, আপনি করতেছেন আপনার কাজে ব্যয়, ঠিক না? আপনি করতেছেন কি আপনার কাজে ব্যয়, এটা কিন্তু আল্লাহর কথাকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে চলছেন, এটা কিন্তু আপনার জন্য জুলুম। এই যে কোরআন শরীফ, এটাতে একটা সূরা আছে সূরা ইউনুস,
সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর দাসের উপর জুলুম করে না, আল্লাহ কি করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, সেই ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না, জুলুম করেন না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দা ওয়ান্স হু ডু রং, আমরাই আমাদের উপর কি করি, জুলুম করি, তাহলে আমাদের কি বাঁচার উপায় আছে, আল্লাহ কি করে না বান্দার উপর জুলুম করে না, যেমন বন্দরে আমার হযরত সুলাইমান আলাইহিসসালাম এমন একটা সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করতেন, এই মাটির মধ্যে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ গুলোর পর্যন্ত তিনি বাসা বসতেন, জিন পরি বলেন পশু পাখি বলেন সবার সাথে তিনি কথা বলতেন, সবার ভাষা তিনি বুঝতেন, এমন কি বন্ধু ওনার কথা মতো বাতাস পর্যন্ত চলাচল করত, ওনার কথার বাহিরে বাতাস পর্যন্ত যাইতে পারে না, আপনারা যে শক্ত কথা বলেন না সেই জন্য আমি বলছি, হযরত সুলাইমান আলাইহিসসালাম একদিন সিংহাসন নিয়ে যখন তিনি বের হচ্ছেন, এটার কোনো ড্রাইভার লাগে না, তেল লাগে না, মোবিল লাগতো না, এটা বন্ধ বায়ুর সাথে সাথে চলত, আল্লাহর নবীর সিংহাসন যখন বন্ধ, একজন কৃষক দেখলো বায়ু উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এই আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন দেখে একজন কৃষক সঙ্গে সঙ্গে বলে দিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে দেরি, হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনটা আর একটা ইঞ্চি সামনের দিকে যায় না, ধীরে ধীরে জমিনের দিকে নেমে আসে, যখন সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন যখন জমিনের দিকে চলে আসতেছে, কৃষক দেখে ভয় পেয়েছে বন্ধু, কৃষক মনে মনে চিন্তা করতেছে কোথায় কি অপরাধ করলাম, কি গর্হিত আচরণ করলাম, আল্লাহর নবী সিংহাসন সামনের দিকে না গিয়া ধীরে ধীরে জমিনের দিকে চলে আসছে কেন গো, এবার বন্ধু সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন রয়ে গেল, কৃষক দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেল পালানোর চেষ্টা করতেছে, আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম ওই লোকটাকে ধাওয়া করতেছে, উনি ভয় পেয়েছে, অনেকক্ষণ পরে বন্ধু ওই লোকটার সাথে যখন দেখা হলো, লোকটাকে সুলাইমান আলাইহিসসালাম ডাক দিয়ে বলল, আপনি একটু আগে কি বলেছেন, কই আমি ভুলে গেছি, সুবহানাল্লাহ, উনি আতঙ্কিত হয়েছে, কি হয়েছে, উনি আতঙ্কিত হয়েছে, একটুখানি ভয় ভীতি সঞ্চার হয়েছে, উনি মনে করতেছে আমি বেয়াদবি করেছি, এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম বলার পরে বলল, আমি কি বলেছি, আমার মনে হয়েছে গো নবী, আমি একটু আগে আপনার সিংহাসন বাতাস বয়ে বেড়াচ্ছে গো নবী, এই আশ্চর্য ধরনের দৃশ্য দেখি আমি সুবহানাল্লাহ পড়েছি, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, তুমি যে সুবহানাল্লাহ পড়েছো, সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যে সওয়াবটা দেওয়া হয়েছে কি, তোমার আমলনামায় যে সওয়াব দেওয়া হয়েছে, এটা যদি তুমি আমাকে দিতে রাজি হও, সাহি রাজত্ব তোমায় দিতে প্রস্তুত, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু, আরে ভাই আমার মনিব তো দয়ার সাগর, আমার মনিব আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, মন মতো করে বানাইছে, তারপরে অত্যন্ত চমৎকার এক পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন, কথা বলেন না কেন, চমৎকার এক পৃথিবী উপহার দিয়েছেন, তার চেয়ে আরো বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণ্য সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, সেই মালিককে আমরা ভুলে গেছি, আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না, আপনাদেরকে আমি একটু কতখানি কথা বলবো, তারপরে আপনারা ডিসাইড করবেন, তার মানে সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে আল্লাহর গোলামি করা উচিত কিনা, শুনবেন আমার আলোচনা, শুনবেন, শুনলে সবাইকে মহব্বত করে আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে,
রাজি আছেন? লোহা যেমন মাটিতে পড়ে থাকলে জং ধরে লোহার অস্তিত্বটাকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে থাকে তখন তার মনের ঘরটাও কিন্তু কি হয়ে যায়, জং ধরে যায়, এটা গাফেল হয়ে যায়, তার জাকের থাকে না, ঠিক কিনা বলেন? আমি যেই দিকে আলোচনা ধরেছি সেই দিকে আমি আলোচনা নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু আল্লাহর মনমতো পথে চলতে পারেনি। কেন পারেনি? পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে, আরেকটু মহাব্বতে। কোরআন শরীফের এই যে এখানে আছে, তোমরা একজন আমার কাছে আসবা, হাফেজ ভাই, হাফেজুল ইতাস, চমৎকার, আসো, আরে আসো, আল্লাহ তোমার একদিন আমার মতো বড় বড় চেয়ারে বসা কবুল করুক, আমিন। তুমি, আমি যখন বলবো তুমি আমাকে একটু হেল্প করবে, ঠিক আছে? কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর আয়াত খুলো, 19 পারা। আর একটু সামনে আসো না, তুমি সামনে আসো, তুমি তো সামনের মানুষ। প্রকৃত হাফেজ যারা, প্রকৃত হাফেজ যারা, হাফেজদেরকে দেখলে জাহান্নামের আগুন ভয়ে পালানোর চেষ্টা করবে, তবে সেই হাফেজটা যদি হয় নবীর প্রেমিক হাফেজ। জোরে বলেন, আর জোরে, কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করার সুর অত্যন্ত মিষ্টি, কিন্তু সে নবীর সাথে যথাযথ প্রেম করতে পারে নাই। সেই হাফেজ সম্পর্কে, সেই আলেম সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন দিয়ে কাউকে আল্লাহ হেদায়াত দান করেছেন, কোরআন দিয়ে কাউকে আবার গোমরা করেছেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সারা কাউকে বিভ্রান্ত করে না, ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে, আর একটু মহাব্বতে। পাও নাই কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা? আচ্ছা তুমি আয়াতটা বের করো, আমি পড়ে দেখাবো, আমি আগে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে কি বলেছে জানেন? ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন। এখনো কিন্তু আল্লাহ আকবার চমৎকার হয় না, আমি কিন্তু সবার কাছ থেকে শয়তান যতক্ষণ না নামবে ততক্ষণ আমি ওয়াজ করব না, সবার কাছ থেকে শয়তানকে নামাতে হবে, কারণ শয়তান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। পেয়েছো? কোরআন শরীফের 19 পারায় সূরা শোয়ারা 88, এই যে, এই যে, এই যে, এই যে কথা বলবো, কথা বলেন, এই তো, ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদারস। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, এইভাবে আওয়াজ দিবেন, আমি আলোচনা করতেই থাকবো। রাজি আছেন সবাই? সবাই, এই যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন, কত দুঃখের কথা, কত অনুতাপের কথা, কত আশ্চর্য হওয়ার কথা। আপনার কেয়ামতের দিন, যেই দিনটা আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো উপকারে আসবে না। বলেছেন কে? কথা বলেন না কেন, কে? তারপরে আল্লাহ বলেছেন ইল্লা মানাতাল্লাহু বিকলবিন সালিম। তবে খুব চমৎকার একটা খবর, সেই ব্যক্তি তো, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে বলেন না, সুবহানাল্লাহ, যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যাবে সেই ব্যতীত, তার মানে যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যেতে পারবে ওই ব্যক্তির ধন দৌলত টাকা পয়সা সোনা গয়না বাড়ি গাড়ি সন্তান সন্ততি সবগুলো কাজে লাগবে। আরেকটু মহাব্বতে, কিছু বাবা মা আছে না পাগল আছে না? আল্লাহ রাসূল সব ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই সমস্ত বাবা মা কিয়ামতের দিন ফেঁসে যাবে, কারণ তার এত অর্জন করা সব পথ একটাও কাজে লাগবে না, ঠিক না বে? ঠিক, আরো জোরে বলেন। বন্দরে আমার বলতেছিলাম, তাহলে আপনাদের আল্লাহ কোরআনে সব ওয়াজ করেছেন বন্ধু, আপনার আমার করণীয় কি? যখন পৃথিবীর কাজের সময় হবে পৃথিবীর কাজ করব, যখন ঘুমানোর সময় হবে রে তখন ঘুমিয়ে যাব,
যখন খাবার খাওয়ার সময় হবে তখন খাবার খেয়ে নেব, যখন ব্যবসার সময় হবে রে তখন বন্ধু ব্যবসা করে নেব, যখন আবার মালিকের গোলামি করার সময় হবে তখন আমরা মালিকের গোলামি করব। ও বন্ধু তোমরা জানো না দুনিয়াতে আমরা বিপদে যখন পড়ে সাহায্য পাই, এই যে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, মোবাইলকে অফ করে দিতে হবে, আলোচনায় মনোযোগ দিতে হবে, তখনই মিডিয়ার বরকত বেড়ে যাবে, ঠিক না বেঠি? কারণ শুধু ওয়াজ রেকর্ড করলে চলবে না, প্রধানমন্ত্রীকে যদি সম্বর্ধনা দিতে চাই, আমার বাড়ির আঙ্গিনায় খুব চমৎকার কিছু দুবা গাছ আছে, দুবা লম্বা করে হাঁটি হাঁটি পা করে সুন্দর করে ছড়ায়, গরু ছাগল খায়ও বেশি। এখন যদি আমি কি করি, অনেকগুলো দুবা এনে যদি একটা রশি দিয়া পেঁচাইয়া প্রধানমন্ত্রীর সামনে যাই, সম্বর্ধনা হবে না, মায়ের খাবো, মায়ের খেতে হবে বন্ধু, মায়ের খেতে হবে রে। এখন যদি আমি একটু ব্যতিক্রম চিন্তা করি, দুইটা আমি তাজা গোলাপ গাছ থেকে ভাঙলাম, ভাঙার পরে আমি দুবা গাছগুলো দিয়ে গোলাপের ডাঁটগুলো পেঁচিয়ে দিলাম, পেঁচানোর পরে সুন্দর চমৎকার একটা টপের মধ্যে ঢুকাইলাম, তখন যদি সামনে নেই তখন কেমন হবে? কথা বলেন না কেন? আর কথা বলেন বন্ধুরে আমার, ওই ফুলের সাথে লাগার কারণে যেমন দুবার ইজ্জত বেড়ে গেলে বেড়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, মদিনাওয়ালার পাগল, হক্কানি আলেমদের সংস্পর্শে থাকলে কার কপাল কি হয় বলা যায় না, কারণ আমি তো বলিনি, এই ওয়াজ তো আমি করিনি, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে তেরেশ পাড়ায় বলে দিয়েছেন, পদখুলি ফি ইবাদি পদখুলি জান্নাতি, ও ভাই তুমি রাগ করিও না, আমি এসেছি বাঁচানোর জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা, আছে না নাই? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স save yourself, তুমি নিজে বাঁচো, and your families from the fire, তুমি তোমার পরিবারকেও বাঁচাও। এখন তুমিও বাঁচবে আমিও বাঁচবো, আমি বাঁচার রাস্তা অলরেডি সব বের করে ফেলেছি, এখন কাজ হলো শুধু আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানো, ঠিক না বে? ঠিক। দাইলামি শরীফের মধ্যে এসেছে বাঁচার অন্যতম একটা রাস্তা হলো বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দেবে, এর মধ্যে একটা হলো হুব্বি নাবিকুম, ইজ দা লাভ অফ দা প্রফিট, নবীর মহব্বত। এরপরে বলেছেন, হুব্বি আহলে বাইতিহি, তোমার পরিবার নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে তিন নম্বরে নবী বলেছেন, ওয়ালা কিরাআতিল কোরআন, নবী বলেছেন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, নবী বলেছেন টিচ দা লাভ অফ দা প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে, একটা হলো নবীর মহাব্বত, আরেকটা হলো নবীর আহলে বাইতের মহাব্বত, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। এই কাজ যদি কোনো বাবা পৃথিবীর বুকে থেকে করতে পারে, ও বন্ধু সেই বাবার কপাল খুলে যাবে। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো, কি খোঁজো? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওগো আল্লাহ ওসিলাটা কি? আল্লাহ বলেছেন কোন মাসাদিকিন, আল্লাহ বলেছেন বন্ধু ট্রুথফুল মেন, আল্লাহ বলেছেন সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকের সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারি, তাফসীরে কদরির মধ্যে তিনি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তাফসীরে রুহুল বায়ানে বলেছেন আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাজহারির মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে গিয়ে তিনি হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে যুক্ত করে নিয়েছেন, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনি। আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রেম করবেন বন্ধু, 1 কোটি সাধারণ মানুষ থাকুক, এর মধ্যে একজন বেছে নেবেন, হক্কানি কোনো আলেম না হয় হক্কানি কোনো উদি, এটা হলো আপনার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির দলিল, ঠিক কিনা বলেন? আর জোরে আমি আমার আলোচনায় ঢুকতে চাই।
আমাকে সবাই সময় দিতে রাজি আছেন? সময় হলো জবান খুলে কথা বলতে হবে বন্ধু, মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ বলেছেন ক্বালা ফাবি ইসসাদিকা লাউ বিআন্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম দিয়েছেন শয়তান, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে বদভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু বন্ধু আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদের জন্য চমৎকার খবর, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন খাঁটি মুমিন যারা তাদের জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল, মুমিনকে কখনোই শয়তান জাল ফেলে ঘরে আটকাইতে পারবে না। আরো জোরে কথা বলেন। এবার আসেন, মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছেন দুনিয়া থেকে, আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, দুনিয়ায় আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার সাহায্যকারী পাবেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন ট্রিটমেন্টের জন্য কোনো ডাক্তার পেয়ে যাবেন, যখন আপনার বন্ধু সুস্থতা নসিবে জুটবে না তখন আপনি আমি মৃত্যুবরণের মাধ্যমে সব সমাধান পেয়ে যাব। কথা বলেন ঠিক না ব্যাঠি কি? তাহলে এটা হলো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু পরকালের ক্ষেত্রে আপনি আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু একবার মরার পরে আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমা হাবিগাইবিন, সেখানে থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। ঘরে ঘুমান, আজকে তো আপনাদের ঈদ থাকার কথা, আমার বুঝে আসে না আশেপাশে এত বাড়ি ঘর মানুষ কোথায়। বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, এই দেশে সবকিছুর অভাব থাকলো মানুষের অভাব মসজিদে মাহফিলে দিনের কাজে মানুষের যথেষ্ট অভাব, তাতে টেনশন করার কিছু নাই, জান্নাতেও যাবে বেঁচে বেঁচে থোড়া থোড়া অল্প কিছু মানুষ, অসংখ্য মানুষ, 73 দলের মধ্যে 72টাই তো জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। তাহলে মসজিদে মাহফিলে জান্নাতে জান্নাত। আজকে যদি এখানে জুকার মার্কা বক্তা আসতো না দেখতেন এর মধ্যে তিনটা প্যান্ডেলও জায়গা হইতো, কথা বলেন না কেন? গানাদার যদি আসতো ওয়াজ করবো 5 মিনিট, 1.5 ঘন্টা খাবে তামাশা করে, আমাদের দেশে আছে না? আমাদের সুন্নিয়তকে একবারে ধ্বংস করে দিয়েছে কিছু জুকা, কথা বলেন না কেন? আরে ভাই বিবেকবান মানুষ যারা চিন্তা করবেন, আল্লাহ কি বলেছেন মরার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, পালাইবারও। আল্লাহ কি বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুমা আনহা বি গায়বিন, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। হারি কষ্ট দুঃখ যন্ত্রণা কি করব সেদিন আমরা, আরো খবর নেবেন। আল্লাহ কি বলেছে জানেন? এই যে কোরআন শরীফ সাক্ষী, ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পাকড়াও বড় কঠিন, পাকড়াও বড় কঠিন, খুবই শক্ত। আল্লাহ বলেছেন ইন্না আল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্না আল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর। একটু কি ভাবছেন মিয়া ভাই? ভাবার দরকার না, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। আবার এদিক দিয়ে কি বলেছেন, ধরবেও খুব, কথা বলেন না কেন? আরে ভাই বলে, ধরবেও খুব কঠিন ভাবে, বিচারও নিবে খুব কঠিন ভাবে, সাজা দিবে খুব, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও। দোকানে একটা সিসি ক্যামেরা লাগাইলে তো পাগল হয়ে যায়,
আরে মালিক দেখলে তো জরিমানা ডাবল দিতে হবে, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা যে সঙ্গে আছে সেটা কিন্তু আপনার আমার কারুরই বোধগম্য নয়, ঠিক কিনা বলেন? কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া, চল্লিশ কদম হাঁটিয়া আসিবের স্বজন, মুনকারে নাকির হাজি হইবের তখ, ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, চল্লিশ কদম হাঁটিয়া আসিবের সোজ, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারি, ও মন জানিও তারি, চল্লিশ কদম হাঁটিয়া আসিবের সোজ, মুনকার নাকির হাজির হইবের তখন, ঠিক না বেঠি? ও বাদাবাড়িয়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবারে বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছে বন্ধু জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাতুম্মা কদ্দামাত ওয়াখরাত, বন্ধুরে আমার দুনিয়ায় তোমার কোন সাক্ষীর ওই পরপারে কোন সাক্ষীর প্রয়োজন হবে না, কোন মানুষ তোমার জন্য পক্ষে বিপক্ষে কথা বলতে হবে না, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে বন্ধু, কালিমাত নাতুম্মা কদ্দামাত ওয়াখরাত, আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এখন আপনারা বলেন বন্ধু, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না বেঠি? আর জোরে বলেন, দুনিয়ার কর্ম আমার ওয়াজ কি, দুনিয়ার কর্ম আখেরাতের রেজাল্ট, ঠিক কি না বলেন? এখন আমি আমার আলোচনায় যাব বন্ধু, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, এ হাদিস শরীফ থেকে এসেছে, বুখারী শরীফের মধ্যে অন্যান্য রেওয়ায়েত আছে এসেছেন। বন্ধুরে আমার, আমার নবী সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করতেন, প্রায় সময় তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা বন্ধু, বিরক্ত হইও না, হৃদয়ে জানালা খুলে শোনো রে, সারাটা জীবন বন্ধু দুনিয়ার কাজে ব্যয় করেছো, একটাবার ভাবনি পরকালের জন্য কতটা সময় তুমি ব্যয় করেছো, এই কোরআন সাক্ষী, আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আরেকটু জোরে, ও বন্ধু আল্লাহ যেন খুশি হয়ে যায় রে, এই মাহফিল যেন আপনাদের দুনিয়াবাসীর জন্য কবরবাসীর জন্য যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের জন্য বন্ধু প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, এর মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো রে, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বন্ধুরে আমার, একটু হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সাহাবাই কেরামদেরকে নবী প্রশ্ন করলেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার নবী বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যাটা শোনো। ইয়া রাসূলুল্লাহ বলেন, গো নবী শোনার জন্য প্রস্তুত। নবী বললেন, আমার কাছে দুইজন আগন্তুক আসলো। কয়জন? দুইজন। আগন্তুক মানে কি? ফেরেশতা। দুইজন ফেরেশতা আসলো, এসে আমাকে ডেকে ডেকে বলল, নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি, ঘুরে আসি। তখন আমি তাদের সঙ্গে ভ্রমণে বের হয়ে গেলাম। বন্ধু, ও বন্ধু শোনো হৃদয় খুলে, আমরা কোন জগতের মধ্যে আছি? তখন নবী কি বললেন? এবার নবী বললেন, আমি চলতে শুরু করলাম, চলতে 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 হঠাৎ করে আমি সামনে যেয়ে দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে,
কি হয়, চিঠি শুয়ে আছে আরেকটা লোক পাথর হাতে নিয়ে বন্ধ দাঁড়িয়ে আছে। তখন আমি দেখতে পাইলাম যে লোকটা শুয়ে আছে, এই লোকটা কি যে দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে, লোকটা পাথর মারতেছে শুধু মাথার মধ্যে, পাথর মারতেছে তার মাথাটা ব্যাঙ্গে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা পাথরটা করে আনতে যায়, মাথাটা আবার বন্ধ পরিপূর্ণ হয়ে যায়, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে আবার তাকে আঘাত করতে থাকে। এমনি করতে করতে তার সাজাটা চলতে থাকলো। এবার আমার নবী বললেন, ও আগন্তুক বন্ধুরা তোমরা বলো না এই ব্যক্তিটাকে এবং দাঁড়ানো ব্যক্তিটাকে। এবার ওই সঙ্গীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি সামনের দিকে চলুন। এবার আমার নবী সামনের দিকে বন্ধু চলতে শুরু করলো। চলতে চলতে যাইয়া দেখেন আমি যেমনি বসে আছি, দেখেন হাদিস শরীফের ভাষাটা দুই নাম্বার ওয়াজ বন্ধু মনে রাখবেন, ওই ব্যক্তিটা এমনি হেলান দিয়ে একটা গদির মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা মানুষ চিরুনির মতো লোহার একটা কানে দাঁড়িয়ে আছে রে। এবার তার একটা ওই লোকটা তার এমনি করে চামড়াটা বন্ধ আকড়া দিয়ে টান দে, ওই লোহার আশ্রার মতো দেখছেন নি, ওই যে শুকনো দান বীজ বপন করে দাদার আমলে ছিল, ছিল না ওই যে একবারে কাটা কাটা টান দিলে আশ্রা দিয়ে দেখবেন ঋণ হয় দান হালায়, আবার বন্ধ মই দিয়ে সমান করে দেয়া আশ্রা নাই। আপনারা দেখছেন, আমার চাচারা আমার দাদারা দেখছেন, এই যুগে নাই আমাদের, আমরা তো শয়তানি যুগে আইছি বন্ধু, কপাল পড়েছে এমন এক শয়তানি জামানায় আমরা এসেছি, ডাইনে বামে সামনে পেছনে চোখকে যদি প্রশ্ন করি, চোখ তোমার জীবনে ভালো কিছু দেখছো কিনা, চোখ বলবে জীবনের সময়গুলোতে সবচেয়ে বেশি দেখেছি নষ্ট জিনিস। এতটা নষ্ট দুনিয়ার মধ্যে বন্ধু বিচরণ করছি, পাকে যদি একটাবার প্রশ্ন করি, পারে তোমার জীবনে ভালো জায়গায় কতটুকু হেঁটেছো, পা বলবে জীবনের পুরো সময়টা নষ্ট পথে হেঁটেছি, ঠিক না বলেন? হাতকে যদি প্রশ্ন করি, হাত তোমার জীবনে তুমি আল্লাহ যে তোমাকে হাত বানাইলো আমার বডির সাথে যুক্ত করলো কি করেছো, হাত উত্তর দিবে জীবনে কত মানুষের গায়ে থাপ্পড় মেরেছি, কত মানুষের জিনিস চুরি করেছে, ঠিক না বেঠি? এমনি করে বন্ধু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাপে জর্জরিত হয়ে গেছে। আপনারা বন্ধু বুদ্ধিমান মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, শুধু ইউনিভার্সিটিতে কলেজে পড়লে শিক্ষিত হয় না, বিবেক যার আছে সে হলো শ্রেষ্ঠ শিক্ষিত। আজকে আপনারা যারা বসেছেন, আমি মনে করব বিবেকবান মানুষ কলেজ ইউনিভার্সিটিতে পড়লে বন্ধু শিক্ষিত না, এলমে নদুনি যারা আলোকিত হয়েছে তারাই হলো শিক্ষিত, ঠিক না বেঠি? এমনি দেখান, এমনি ঠিক হইলে এভাবে দেখাবেন কে কে পক্ষে, ওমা হাত তো উঠায় না, শক্ত মানুষ, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনাটা বন্ধ শোনেন, আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ, যারা অনলাইনে আলোচনা শোনেন, মিডিয়ার মাধ্যমে আলোচনা শোনেন, জীবনে বন্ধু ফালতু সময় বল ফালতু কথা স্টেজে বলছি কিনা আমার মনে পড়ে না, কারণ আমি জানি এই জায়গাটা বড় মহাব্বতের জায়গা, বরকতের জায়গা, এই জায়গাতে আল্লাহ সবাইকে বসায় না। দুই নাম্বার ব্যক্তি চিত হয়ে বন্ধু শুয়ে আছে, আরেকজন আশ্রা দিয়ে টেনে টেনে চামড়াটা ছুঁড়ে ফেলতেছে, এদিক দিয়ে চামড়া ছুঁড়ে এই দিক দিয়ে সে ঘাড় পর্যন্ত ছুঁড়ে ফেলতেছে, জিন্দা মানুষ, এদিক দিয়ে চামড়া ছুঁড়ে ওই দিক দিয়ে ছোড়া লাগে, এমনি করে করে বন্ধু তার চামড়াটা ছোলা হচ্ছে। বন্ধু জীবিত মানুষের চামড়া ছোড়া কত কষ্টের, যে কেটে যে চামড়া ছুঁড়েছে অ্যাক্সিডেন্ট করে চামড়া এড়াইছে সে বুঝতে পেরেছে। এখন আমার নবী প্রশ্ন করলো, এই লোকটাকে ওই লোকটা দাঁড়ানোটাকে, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন, কি করুন সামনের দিকে চলুন, প্রশ্নের কিন্তু জবাব পায় নাই মনে রাখবেন, কি কয় না প্রশ্নের বন্ধু জবাব পায় না। এবার আমার নবী বন্ধু সামনের দিকে চলতে শুরু করলেন, হঠাৎ করে সামনের দিকে যায়া দেখে রে, ও বন্ধু একটা আগুনের চুলা দেখা যায়, কি দেখা যায়, আগুনের চুলা দেখা যায়, এত উত্তপ্ত আগুনটারে বন্ধু, এটার মধ্যে নবী নজর দিয়ে চেয়ে দেখলেন, এটার মধ্যে উলঙ্গ নারী আর পুরুষ জ্বলতেছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। নবী প্রশ্ন করলো, বন্ধু ও আমার সঙ্গীরা বলো না রে, এই কালো কুচ্ছিত মানুষটা আগুনটাকে উত্তপ্ত করতেছে, এটার মধ্যে বন্ধু আগুনের চুলোর মধ্যে মানুষ দেখতে পাইলেন? এই প্রশ্নের জবাব দেয় না বলে নবী গো সামনের দিকে চলুন, নবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 বন্ধু সামনের দিকে নজর দিয়ে চায়া দেখে,
আমার নবী একটা রক্তের মতো রক্তের নদী দেখতে পাইলেন কি রক্তের একটা নদী দেখতে পাইলেন একটা মানুষ সেই নদীর মধ্যে সাতার কেটে কেটে কুলে আসতে চায় আর পারের মধ্যে একজন পাথর হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে লোকটা যখন পারের দিকে আসতে চায় রে এবার ওই পারের ব্যক্তিটা তাকে পাথর দিয়ে কান থেকে ফিরিয়ে দেয় লোকটা হাজার চেষ্টা করে কুলে আসতে চায় পারে না এবার আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো রে সঙ্গীরা বলো না সাগরের মধ্যে যে সাতার কাটতেছে লোকটাকে ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন গো সামনের দিকে নবী চাইয়া দেখলেন বন্ধু কালো কুচ্চিত চেহারার একটা মানুষ ওই যে বন্ধু চুলার মধ্যে আগুন দিয়ে খালি আগুনটাকে উত্তপ্ত করতেছে মানে বৃদ্ধি করতেছে বৃদ্ধি কি বুঝতে পারছেন না মানে বাড়াইতেছে আমাদের মা বোনেরা আগুন কমে গেলে দেখবেন লাকড়ি দিয়ে আগুন দিলে আরো বাড়ে ঠিক কিনা বলেন ব্রিক ফেলে আগুন দিতে দেখছেন নি ব্রিক ফেলে যে আগুন দিয়ে ইট বানায় কাঁচা মাটিকে ইপাকা ইট বানায় দেখছেন নি আমার জীবনে বন্ধু আমার অনেক মুসল্লিদের অনেক ভক্তদের ব্রিক ফেলে আগুন দিয়েছি নিজ হাতে যখন উদ্বোধন করতো আমি দেখেছি সালার চট লাকড়ির মাথার মধ্যে পেঁচায় পেঁচায় কেরোসিন দে মেজের কাঠি যখন মেরে দেয় অত্য ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে এক মিনিটও দেরি হয় না ওই ফিলার দিয়ে ধোঁয়া বের হতে থাকে এইরকম আগুন উত্তপ্ত করতেছে নবী প্রশ্ন করলো এটাকে এই এই জায়গাটা কি নবী যখন প্রশ্ন করলো এবার ওই সঙ্গীরা উত্তর দিল নবী গো আপনি সামনে দিকে চলুন এই প্রশ্নেরও জবাব পায় না আল্লাহু আকবার বলেন আস্তে আস্তে করে বন্ধ গেলেন যাইয়া দেখলেন বিশাল একটা চমৎকার বাগান বাগানের মধ্যে বন্ধু শুধু ছোট ছোট বাচ্চা আর একটা লোক দেখা যায় মনে হয় জমিন পা দুইটা জমিনে মাথা মনে হয় আসমানে লেগে আছে এবার প্রশ্ন করলে এই লোকটাকে নবী গো সামনের দিকে চলুন সামনের দিকে যাইয়া বন্ধু একটা গাছ দেখলেন নবীকে বললেন এটাতে চলুন চড়তে চড়তে বন্ধু এমন এক জায়গার মধ্যে গিয়ে ক্ষান্ত হলো যাইয়া দেখলেন এত সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখা যায় যেটা জীবনে কোনোদিন আর কেউ দেখেনি এত চমৎকার বন্ধু এটার মধ্যে প্রবেশ করলেন এটার মধ্যে প্রবেশ করার পরে দেখলেন বন্ধু অর্ধাংশ কালো অর্ধাংশ সুন্দর মানুষ দেখা যায় তার মানে একটা মানুষের অর্ধেকটা খুবই বিশ্রী আর অর্ধেকটা অত্যন্ত চমৎকার দেখতে দেখতে প্রশ্ন করলো এটা কি এটা হলো জান্নাত সুবহানাল্লাহ আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে ব্যাখ্যাটা কিসের স্বপ্নের কিসের নবী স্বপ্নযোগে ফেরেশতাদের সাথে ভ্রমণ করতে গেলেন বন্ধু ওখানে গিয়ে এবার বন্ধু নবী থাকতে চাইলেন অগণবী না না এখনো আপনার এখানে থাকার সময় হয়নি এখনো কি হয়নি এখানে থাকার সময় হয়নি যখন সময় হবে অটোমেটিকলি এখানে চলে আসবেন এখান থেকে বিদায় নিতে হবে নবী বললেন এত কিছু দেখলাম রহস্য উদ্ঘাটন করা ছাড়া এখান থেকে বিদায় নিব না এই ঘটনাগুলো কি আপনাদের জানতে মনে চায় কিনা সবাই বলেন বন্ধুরে আমার সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ বুখারীর মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা সর্বপ্রথম কোন লোক মনে আসেনি মাটির মধ্যে কি আছে শুয়ে আছে আরেকজন পাথর দিয়ে তাকে মানুষকে পাথর মারলে মাথা ভেঙে যায় না এটা কিন্তু ডাক্তারের কাছে গেলেও কিন্তু জোড়া লাগানো যায় না নবী যেটা দেখেছেন এটা কিন্তু অটো আবার ভালো হয়ে যায় আবার লোকটা পাথরগুলো কুড়িয়ে এনে আবার মারতে থাকে অগণবী এটি হলো দুনিয়াতে এক ধরনের মানুষ সেই মানুষটা হলো কোরআন তেলাওয়াত শিখার পরে তার তেলাওয়াত না করতে করতে কোরআন তেলাওয়াত ভুলে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ কথা বলে না আমার জীবনে অনেক কোরআনে হাফেজ দেখেছি এখন ভালো করে 10 পারাও বন্ধ শোনাইতে পারে না জীবনে কত কোরআনে হাফেজ দেখেছি তারাবির জন্য ইনভাইট করতে চেয়েছে হুজুর এ টু জেড কমপ্লিটলি তেলাওয়াত করতে পারবো না
তার মানে সে কোরআন ভুলে গেছে। কারণ একটা জিনিসের চর্চা না থাকলে সেটা কোনোদিনও মুখস্থ থাকে না। কি হয়ে শুয়ে আছে গদিতে সিট হয়ে শুয়ে আছে। এবার বন্ধু সব ইউটিউব চ্যানেলের তারা কইব গাজী সুলাইমান কি শুরু করছে। বন্ধুরে আমার দুই নাম্বার ব্যক্তি হলো সকাল যখন হতো, সকাল যখন হতো, সকাল হওয়ার পরে সকাল থেকে সে এত বেশি মিথ্যা কথা বলতো, এত বেশি মিথ্যা সংবাদ প্রচার করত যেটা গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ত। বর্তমান যুগে বন্ধু মিথ্যা উপস্থাপিকা আছে না নাই? টাকার লোভে একজনকে কালার করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করে। আমাদের দেশে অনেক পত্রিকা আছে মিথ্যা কথা লেখে, কথা বলেন না কেন? বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউটিউবের জামানা, ইউটিউবের মাধ্যমে অনেক ইউটিউবাররা ব্যবসার জন্য ভালো ইনকামের জন্য অনেক মিথ্যা কথা হেডলাইন দিয়ে দিয়ে ভিডিও আপলোড দেয়, আছে না নাই? যেটা আমি নিজে চোখেও অনেক দেখেছি, অ বন্ধু আছে না নাই বলেন? আরেক হলো এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে কয়, মানে একজনের গিবদ ওই জনের কাছে, এই ইমাম সাহেবের বদনাম ওই ইমাম সাহেবের কাছে, আছে না নাই? এই হাফেজ সাহেবের বদনাম ওই হাফেজ সাহেবের কাছে, ওই জালের কথা ওই জালের কাছে মিথ্যা কথা লাগাই কিনা। এই রকম তৃতীয় ব্যক্তিটা জীবন্ত সে, ওই যে আগে জন্ম বলে নিয়েছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধ পারবা না, জীবিত অবস্থায় তার মাথা ঘাড় পর্যন্ত সামরা চলে ফেলছে, এদিক দিয়ে সামরাটা চলতেছে, এই দিকে আসতে আসতে এটা জোড়া লেগে যায়, এই দিক দিয়ে সামরা চলে ফেলতেছে, এটা আবার কাটতে কাটতে এই দিকে জোড়া লাগে যায়। ওই ব্যক্তিটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আউট কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদার সেড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী কি? আরো জোরে আল্লাহ বলেছেন কোলু কাওলান সাদিদা, আল্লাহ বলেছেন সেদা রাইট থিং, সত্য কথা বলো। ও বন্ধু যারা মিথ্যা বলার অভ্যাস, মিথ্যা বলে বলে জীবন পার করে দিয়েছো, এই মিথ্যাবাদীর জন্য সাজা হলো বন্ধু এইটা। তুমি জীবন থাকবে কবরে যাইতে দেরি, তোমার দেহে প্রাণ পাখি দেওয়া হবে, কারণ আত্মার কোনো ক্ষয় নাই, আত্মার কোনো বিনাশ নাই, ঠিক কিনা বলেন? তোমার এই সাজা বহাল থাকবে। এখান থেকে বোঝা যায় মিথ্যা আর কোনোদিন বলা যাবে না। এবার আসেন তিন নাম্বার, কি মনে আসেনি কি কথা কয় না? গুড, থ্যাংক ইউ, ওয়াজ মনে রাখছে দুই চারটা মেয়ে, এমনি ওয়াজ মনে রেখে আমল করলে তো মাহফিল ধন্য, কথা বলে না কেন? মুরব্বীরা কইছে শিয়ালনি সাত বাচ্চা বাঘিনীর এক বাচ্চা। বাবারে বাবা, বাঘিনীর একটা ডরে তো শিয়ালনি সাতটা কুই ফলাইবো নাকি হলো বিষয়টা এরকম না, কথা বলে না কেন? আশেক তো একটাই না, ঠিক না বেঠি? এবার আসেন বন্ধু আগুনের চুলু কি? আগুনের চুলু, এই আগুনের চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ অগুনবি, এটা হলো দোজক, এটা হলো জাহান্নাম। এই আগুনের চুলার মধ্যে জ্বলঙ্গ নারী পুরুষ গুলো দেখতে পেয়েছেন গো নবী, এরা হলো দুনিয়ার ব্যভিচার করনে ওয়ালা নারী এবং পুরুষ। নাউজুবিল্লাহ কর না কেন? আমাদের দেশে ভাই একটা টাচ মোবাইল দেন তো দেহাই, এটা দেন তাড়াতাড়ি দেন, এই যে দেখছেন নি এই মোবাইল, এটা আপনাদের কাছে মনে হয় বন্ধু দামি একটা সেট, দামি একটা মোবাইল? আমার কাছে মনে হয় এই মোবাইল নামক বস্তুটা বর্তমান যুব সমাজ এবং নারী পুরুষের চরিত্র হরণ করার জন্য সবচেয়ে বড় একটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই অ্যান্ড্রয়েড সেট মানুষের চরিত্র ধ্বংস করে, এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে চোখের জিনা হয়, যখন এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে অন্তরে নোংরামি তৈরি হয়। এই মোবাইল নামক ভয়ঙ্কর বিষধর সাপ বিবাহিত বউ বাচ্চার মাকে ঘর থেকে বের করতে বাধ্য করে, কথা বলেন না কেন?
দাদা আছেন তো, এই যে দাদা দেখছি একজন, এই যে আমার দাদার দাড়ি পেকে গেছে, দাদাকে যদি প্রশ্ন করি, দাদা গো আপনাদের জামানায় নারী পুরুষ এইভাবে পালাইতো নি? এক বাক্যে বলবে, না না পালাইতো না, কারণ আগের জামানায় এত নষ্টামি ছিল না, যত নষ্টামির মূল হলো বন্ধু এই মোবাইল। ঠিক না বে? ঠিক। আমি এটাকে সাপের চাইতে বড় ভয় পাই। আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করেন, আমার সঙ্গীরা সাথে আছে, এটা আমার কাছে থাকলে বন্ধু বন্ধ করে ফালায় রাখি? কি রাখি? আমাদের দেশে কিন্তু অনেক হুজুর আছে, বক্তা আছে, স্টেজে বসেও গান গায়, কথা বলে না কেন? এত গান বন্ধু তিনি বলতে পারে কেমন করে রে? এত গান বলতে পারার কারণ হলো এই মোবাইল থেকে তিনি বাসায় বসে বসে মিউজিকের তালে তালে গান মুখস্থ করে। যদি একটা জিনিসের চর্চা না থাকে সেই কার মুখ দিয়ে কোনোদিন বের হবে না। আপনারা যদি আমাকে বলেন হুজুর 50,000 টাকা দিবে এই মুহূর্তে একটা গান গান, সম্ভব হবে না, কারণ সেই ধরনের এক্সপেরিয়েন্স তো আমার নাই। এটা এত কথা বলার কারণ বন্ধু, আমার নবী বলেছেন, নবীর চক্ষু মোবারক দ্বারা তিনি দেখেছে রে আগুনের চুলার মধ্যে বন্ধু, নারী এবং পুরুষ তাদেরকে উলঙ্গ দেখা যায়, আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুনটা কেমন জানেননি? আগুনটা কেমন জানেন না বন্ধু? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, জাহান্নামের আগুন কে মোবাইল খুলছে কেন রে? চমৎকার হাদিস তো চলে যাচ্ছে বন্ধুরে আমার। ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1,000 বছর তাপ দিয়েছেন, কত হাজার বছর? ও বন্ধু, বরুরা জলম বাতাবাড়িয়ার মানুষ, কথা বলো জবান বন্ধ রাইখো না রে, আমার নবী বলেছেন 1,000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ বলতেছে, না না এই আগুনে হবে না, আরো 1,000 বছর আগুনকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা, 2,000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন। আল্লাহ বলে, এই আগুনেও হবে না রে, আরো 1,000 বছর উত্তপ্ত করেছেন বন্ধু, আরো 1,000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। ওরে বাতাবাড়িয়ার মানুষ, আমার ভাই আমার বাবা, কেমন করে বসে আছো ঘরে রে? আমি আমার মা আমার বোনদেরকে বলবো, ও আমার মা আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে শুনুন গো, দুনিয়ার অবস্থা ভালো না, কবরে কখন কে চলে যায় সেটাও আমরা জানি না বন্ধুরে আমার। 3,000 বছর আগুন উত্তপ্ত করে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বন্ধু ভয়ঙ্কর করে রেখেছেন, এই আগুন আমার নবী নিজে চোখে দেখেছে, বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণ। নাউজুবিল্লাহ, ভয়ঙ্কর খবর শুনলে সবসময় চোখ খেটে বলবেন নাউজুবিল্লাহ, আর চমৎকার খবর শুনলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যেটা বলেন এটাই ফিট হবে। ওই যে আমাদের চর্চা নাই, এই কারণে আমাদের মিস্টেক হয়, ঠিক না? এরপরে কি বলেন? রক্তের নদী। কিসের নদী বন্ধু? রক্তের নদীর কথার পরে আমি পড়ে যাব রে, তার মধ্যে আরেকটা চমৎকার খবর আমি শোনাবো। এই যে জিনা যারা করে তাদের সম্পর্কে শুনতে রাজি আছেননি? আরো জোরে। অনেক স্বামী আছে বউ ধুইয়া করে আরেক স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করে, অনেক স্ত্রী আছে স্বামী একবারে ইয়াং জোয়ান থাকার পরেও অন্য পুরুষের দিকে মিটমিটাইয়া চায়, আছে না নাই বন্ধু? নারী এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষার জন্য বলছি, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ছিলেন অত্যন্ত জাজরাইল একজন সাহাবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। আরে ক্যামেরা ঘুরে গিট তোরেন মানুষ আছে, এই কারণে যে কোনো জায়গায় প্রোগ্রাম যাই না, আমার মৌজায় ঢাকা আর চট্টগ্রাম দেখবেন অনলাইনে ঢুকলে, ঠিক না? ঢুকলে দেখবেন ঢাকা না হয় চট্টগ্রাম, ঢাকা না হয় চট্টগ্রাম, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে বলবো বলবো, আরেকটু মহব্বতে বন্ধুরে আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবকের খবর, এই যুবকের দল মিডিয়া মেন শোনো, এক যুবক এতটা আল্লাহওয়ালা ছিলেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন,
কিন্তু প্রতিদিন নামাজে যাইতেন, এশারে নামাজটা তো একটু রাত্র হয়, একটা বাড়ির উপর দিয়ে যাইতেন, যাওয়ার সময় বাড়িতে ছিল একটা সুন্দরী রূপবতী একটা যুবতী মেয়ে, কুমারী মেয়ে। প্রত্যেক দিন ছেলে যখন এশার নামাজ কিতাব যেটা প্রমাণ পেয়েছি, ছেলেটা যখন এশার নামাজ পড়ার জন্য রওনা দিত, ছেলেটাও ছিল অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার। এবার মেয়েটা বন্ধু ছেলের প্রেমে পাগল হয়ে গেছে, এত বেশি পাগল হয়েছে, বিয়ে হবে, কবুল হবে, স্বামীর স্বামী হবে, তারপরে আলিঙ্গন করবে, সেটা তার পক্ষে ধৈর্য ধরা সম্ভব না। প্রত্যেক দিন ছেলে ডাকে বন্ধু, মেয়েটা প্রেমের হাতছানি দিয়ে ডাকে, ছেলেটা ছিল অত্যন্ত আল্লাহওয়ালা, মেয়েটার প্রেমে সে সাড়া দেয় না। একদিন এমন অবস্থা হলো, মেয়েটা ঘরের মধ্যে ভাসুর গড়ের মতো ঘর সাজাইল, ছেলে যখন এসার নামাজ পড়ে রওনা দিল, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম মনে আসেনি, শয়তান, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। আজকে ভাবছিলাম শয়তানি ওয়াসওয়াসা নিয়ে লম্বা একটা ওয়াজ করব, শয়তান কেমন করে মানুষকে ধোকা দেয়, যেহেতু দুনিয়া আখেরাতের বিষয় সেই দিকে আমি যাব না। এবার মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখাইতেছে বন্ধু, ছেলেটা দৌড়ে চলে গেল মেয়েটার ঘরে, মেয়েটার ঘরে যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হলো কিয়ামতের দিনের কথা, হঠাৎ করে মনে হলো হাসুরের দিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বন্ধু, আমি বলেছি আর বলতে চাই না, হিসাব নেবে কানায় কানায় ঠিক কিনা, যুবকের যখন পরকালে হিসাব দেওয়ার কথা মনে হলো রে, এবার যুবকটা হঠাৎ করে বন্ধু মাটিতে ঢলে পড়ে যায়, তার মানে সেই বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি হয়ে গেছে এই যুবকের দল, পর্দার অন্তরালে আছে আমার বোনেরা যুবতীরা, তোমরা সবাই শোনো, সবাইকে মনে মনটা দিয়ে শোনার জন্য বলবো, এই 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 দুই যুবক আমার আঙ্গুল বরাবর, কথা কিসে, কথা বলবা না, কারণ আমি একটু পরে তোমাদের এখান থেকে চলে যাব, ঠিক না বেঠি? এগুলো তো আপনাদের জন্য নিয়ে এসেছি, জানার দরকার না, কথা বলার দরকার আছে কিনা? বন্ধুরে আমার, এবার যুবকটা কি হয়ে গেল, বেহোশ হয়ে গেল, তার আপন স্বজনেরা পাগল হয়ে গেছে, কোথায় রে সন্তান তো ফিরে আসে না। এবার খুঁজতে 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 চাইয়ে সুন্দরী যুবতীর ঘরে যুবকটাকে পাইলেন, তাও বেহোশ। বেহোশ হয়ে যাওয়ার পরে তাকে ওখান থেকে কোলে করে বন্ধু কোলে উঠাইয়া বাড়িতে নিয়ে যাওয়া হল। বাড়িতে যেয়ে নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহর অশেষ রহমতে ছেলেটার গান আবার ফিরে আসলো। গানটা ফিরে আসার পরে, গান ফিরে, সেন্স ফিরে আসার পরে, এবার বাবা মা যখন প্রশ্ন করলো, বাবা গো তুমি কেন গিয়েছিলে এই ঘরে, কেন এবার তোমার এই পরিস্থিতি হলো, এবার যুবক উত্তর দিয়ে দিয়েছে, বাবা গো, ও বাবা এই 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 ঘটনা আমি যা বলেছি তা বললো, বর্ণনা দিতে দেরি রে, আল্লাহর কি খেলা জানি না বন্ধু, হঠাৎ করে ছেলেটা আবার বেহুশ হয়ে গেল, হাজার চেষ্টা করার পরেও এই ছেলেটাকে আর বন্ধু হুঁশ ফিরে আনতে পারেনি। কিছুক্ষণ পরে চাইয়া দেখে ছেলেটা পরপারে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল করেছে, তখন জলদি করে কবর খনন করা হলো, তাকে দাফনের জন্য বন্ধু সব কাজ সম্পূর্ণ হলো, দাফন করা হলো, সব কাজ সম্পূর্ণ করে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পৃথিবীর বুকে তিনি জিন্দা ছিলেন, ওনার কাছে চলে গেলেন। ওনার কাছে চলে যাওয়ার পরে ওমর জলদি করে চলে আসলো, চলে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, জলদি চলো এই ছেলের কবরের পাশে। এবার ওই ছেলের কবরের পাশে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা বিস্তারিত শুনলেন। শোনার পরে বন্ধু ওমর ডাক দিয়ে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বন্ধু বর্ণনা করেছেন, পরকালে কি সম্পর্কে যারা যাদের অন্তরে ভয় থাকবে, আল্লাহর দরবারে হিসাব দিতে যার অন্তরে ভয় সঞ্চার হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বন্ধু যারা অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে রে, তাদের কবরে দুইটা জান্নাতের শোক দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে আর জোরে
বন্ধুরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা নু আয়াতটা তেলাওয়াত করে বললেন, যারা পরকালে হিসাব দিতে আল্লাহর কাছে দাঁড়াইতে অন্তরে ভয় পোষণ করে রে, পাপ থেকে বেঁচে থাকতে পারে তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ হয়ে গেল। তখন এই কথা বলতে দেরি, ওই যুবকের কবর থেকে কবর অটোমেটিকলি আওয়াজ আসতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনার বয়ান সত্য গো, আপনার পবিত্র জবানের কথা সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের সুখ বরাদ্দ দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রে যুবক, এ জলম বাতাবাড়িয়ার যুবকের দল, হৃদয় খুলে শোনো রে, বিবাহের প্রয়োজন হলে বাবাকে বলবা, বাবা গো, দাদা থাকলে, দাদি থাকলে, নানা নানু থাকলে বলবা, আমার বিয়ের সময় হয়েছে গো, আমাকে বিয়ে করিয়ে দাও, না হয় আমি পাপ কাজে লিপ্ত হতে পারি। কারণ ছেলে এবং মেয়েরা যখন যৌবনে পা দেয়, শয়তান তাদেরকে বেশি ব্যবহার করতে চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আরো জোরে আপনারা মনে রাখবেন, আপনাদেরকে আর একটা হাদিস শরীফ আমি পড়ে শোনাবো, আরেকটা হাদিস শরীফ বুখারি এবং মুসলিম শরীফ থেকে পড়ে শোনাবো, এই হাদিস শরীফটা আমি আগে শেষ করি। তাহলে এখান থেকে কি বোঝা যায়, নারীরা প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না, কারণ নারীদেরকে শয়তান পুরুষকে গায়েল করার জন্য শয়তান রশি হিসাবে ব্যবহার করে, তার মানে পুরুষকে নষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য নারী যথেষ্ট, কারণ নারীরা আপনারা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আদম উসকুন আনতা ওয়াজাওজুকাল জান্নাহ, আদমকে বলেছেন জান্নাতে বসবাস করার জন্য, হাওয়াকে বলেছেন জান্নাতে বসবাস করার জন্য, শয়তান দোকা দিয়ে গন্ধম ফল খাওয়ায়া দিল, মা হাওয়ার হাতে দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেছে, আল্লাহ বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, সব জান্নাত থেকে বের হয়ে যাও। সেটা হয়েছে শয়তানের ধোকার কারণে, এটা আমরা উম্মত হিসাবে আমাদের জন্য শিক্ষা। আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ ছয়টা উপদেশ দিয়েছেন, কয়টা? বলেছে রে আমার সন্তান, কিয়ামত পর্যন্ত তোমরা কেউ একটা সেকেন্ডের জন্য তোমরা গাফেল হইও না, যদি একটা সেকেন্ডের জন্য গাফেল হও, এই গাফিলতি তোমার জীবনকে এবং ফ্যামিলি পরিবার তোমার লাইফ ধ্বংস হতে পারে, আছে না নাই? যেমন আজকের মাহফিল ছেড়ে যারা বন্ধু ঘরে রে, তাদের কপাল পড়েছে, হিসাব দেওয়ার মতো কোনো রাস্তা তারা খুঁজে পাবে না, কথা বলেন? তারপরে দেখেছি কি বন্ধু, রক্তের নদী, ঠিক কিনা বলেন? কিসের নদী? রক্তের নদী। বন্ধু আমাকে বলেছেন দুনিয়া কেরাত মন মতো হইতেছে, হ্যাঁ না উঠছে রে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন ওই মিডিয়ার লোকেরা, ঠিক আছে নি, এই ওয়াজ দরকার নি ভাই, দরকার, আলহামদুলিল্লাহ বলেন। রক্তের নদীতে সাঁতার কাটতেছে নবী, জানতে চাইলেন বলো না এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটা কে রে, ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার শত্রু। আরো জোরে বলেন না কেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। এই বড়ুরা মাথা বাড়িয়া চলমে সৌদ আছে নি, কথা কয় না? আছে অমন, সারা জীবন যদি নামাজ পড়ো রে, তোমার নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ লা সলাতা মিন গায়রি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুনুর, ইবাদত কবুল হয় না পবিত্রতা ছাড়া, দান কবুল হয় না হালাল উপার্জন ছাড়া। এটা কি কয় না? সুদখুর, সুদখুর। বাংলাদেশে নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে দ্বন্দ্ব লোদ বেড়ে যাবে, কি হবে, কথা কয় না? কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে দ্বন্দ্ব লোদ বেড়ে যাবে, পাকা দালান শুধু বৃদ্ধি পেতে থাকবে, পাকা ছাদের নিচে মানুষ ঘুমাবে,
এই দালান বেড়ে ওঠে এটা কিয়ামতের আলামত কারণ বর্তমান যুগের ম্যাক্সিমা মানুষের বাড়ি জমি সোনা গয়না জুলুমের টাকা সুদের টাকা ঘোষের টাকা সিজারের টাকা বাটপারের টাকা এবং বক্তাদের হাদিয়া মারার টাকাও আছে লগে ঠিক না বেঠি তোমরা না দেখছো গত কিবার কালকের আগের দিনে কালকে রাতের আগের দিন রাত্রে আপনাদের বড়ুয়া বড় বড়রা আসি আলো রাতে এসেছিলাম যা আচরণ করছে আপনাদের বড়ুরার মিডিয়া সবদের জিজ্ঞেস করেন হাদিয়া ছাড়া চলে গেছি এখনো পর্যন্ত একটা ফোন আমাকে দেয় নাই ব্লকটা যে এতগুলো মানুষ নিয়ে আসলো একটা টাকা হাদিয়া নিল না তার কি খবর আছে না নাই কথা বলেন না কেন কথা বলেন আজকে সিদ্ধান্ত করেছি আমি আয়েশা বলছি আজকে যাওয়ার সময় বড়ুর উপজেলার গেটটা আমি এইভাবে সালাম করে যাব জীবনে বাঁচলে কোনোদিন আর আমি বড়ুরা ঢুকবো না কারণ আমার জীবনে যত ওয়াজ করেছে এই যে চ্যানেল ফাইভের চেয়ারম্যান আমার লগে সাক্ষী একটা মাহফিলেও আমি আমার এই বড়ুরার ইতিহাসে আমি সম্মান পাই নাই নাউজুবিল্লাহ কই আল্লাহ বান্নি কই তাহলে আসেনি সুদ ঘোষ বাটপাড়ি দালান কোঠা সিটিং বাজি আছে না নাই আরো জোরে বলেন ও বন্ধু সুদ যারা খায় হাওলা চাইলে টাকা দেয় না কয় ভাই হারামও নাই যখন আপনি বলবেন দাদা ভাই পাঁচ শেষে কয়টা টাকা লাভ দিব তখন দেখবেন বললো আমার ছোট্ট বাইরাটা তো বাইরে আছে কিছু টাকা আমানত আছে চাইলে এই টাকাটা দিতে পারি তবে টাইম মতো তুমি বেনিফিটটা দিতে হবে আপনাদের এই বড়ুরা বাতাবাড়িয়াতে নারী সদস্য এমন আছে না নাই মহিলা দেখবেন বিপদে পড়লে টাকা হাওলাত চাইবেন দিবে না কি করবে না হাওলাত চাইবেন টাকা দিবে না যখন আপনি লাভের কথা বলবেন বলবো বড় দুলাভাই আফাকে খরচের কিছু টাকা দেয় টাকাগুলো আফায় ভয়ে আমার কাছে রাখে তুমি যদি লাভটা দিতে রাজি থাকো তাহলে তোমাকে টাকাটা আমি দিতে রাজি আছি না এই সমস্ত নারী এবং পুরুষ দামি দামি শাড়ি পরবে আর বাংলাদেশে বর্তমান ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সৎকর নাইলে ঘুষকর না হয় সিটার কথা বলেন না কেন কারণ নবী বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার নবী বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে এখন সেটাই কিন্তু প্রচারিত প্রসারিত হয়ে যাচ্ছে টাকা কালো টাকার জোরে কারো লাঠির জোরে বন্ধু মসজিদে দখল করেছে সে জানে না সে সুদ খাওয়ার জন্য আল্লাহ তাকে দক্ষ করেছে কারণ আল্লাহ ফেরাউন যেমনি চাইছিল আল্লাহর কাছে আল্লাহ গো দুনিয়ার ক্ষমতা দাও পরকাল চাই না আল্লাহ ফেরাউনকে দুনিয়ার ক্ষমতা দিয়েছে সুদ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু ডাকে আল্লাহ গো আমি দুনিয়ার দালান কোটা চাই গো আল্লাহ পরকাল আমি চাই না আল্লাহ বলেছে তো আমি সুদের রাজা বানায় দেব কিন্তু মসজিদের মতো পবিত্র জায়গার দায়িত্ব তুই পালন করার দক্ষতা তোর নাই এই সুদের কথা কোনে সাউন্ড কম নাইছে কমলে লাভ নাই আমি যা কইছি তা রাইট ঠিক কিনা বলেন মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় আরে মিয়া জিতো বালা করি গতি আরেন আরে ব্যাকে বলেন না জি আর জোরে আচ্ছা বুঝেন নাই তার লাগে জি কোন নাই বুঝাইয়া কইয়া লই যদি জি কোন লাগে কইয়েন নাইলে মুখ বন্ধ রাখেন ঠিক কিনা বহুষি যদি পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর
নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল নারী তোর নামাজে লইলি না খবর বলে নমর ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বরবর ধরলি নামাজ নামাজ হইল নারে তোর নামাজের জোরে বলেন ঠিক না বেঠি ও বন্ধু সুদ খাওয়া মানে কি জানেন আমার কথা ওয়াজ বুঝে নেবেন সুদ থেকে টাকা আনা ঘুষ থেকে টাকা আনা বাটপারি করে টাকা আনা আমাদের দেশে অনেক ক্ষমতাশীল দল আছে অনেক ক্ষমতাশীল পাওয়ারফুল লোক আছে বাড়ির সামনে গরিব মানুষের জায়গা থাকলে জোর করে দখল করে আসে না নাই আসেনি আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কিয়ামতের দিন দুনিয়ার বুকে যদি জোর করে কারো কাছ থেকে এক বিঘা পরিমাণ হাদিস শরীফের মূল ভাষা বলছি এক বিঘা পরিমাণ জায়গা যদি কেউ দখল করে জোর করে দখল করে নবী বলেছেন কিয়ামতের দিন তার গলার মধ্যে 60টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে ওই যে বলেছি মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই পালাইবারও সুযোগ নাই জোরে জোরে নাউজুবিল্লাহ সুদের মাধ্যমে টাকা আনলেন টাকা দিয়ে বাজার করলেন গোস্ত মাছ রুটি যা আছে সব আনার পরে বাচ্চা কাচ্চাকে খাওয়াইলেন নিজেও খাইলেন ঠিক না বেঠি আপনারা বলেন তো খাবার থেকে কি রক্ত হয় না শরীরে ব্লাড তো তৈরি হয় খাবার থেকে ওই খাবার যদি টাকা যদি হারাম হয় খাবার কখনোই বন্ধ হালাল হতে পারে না রক্ত কখনোই হালাল হতে পারে না হারাম খাবার থেকে হারাম টাকা থেকে হারাম রক্ত সঞ্চার হয়েছে আপনি সুদ খাইলেন সুদ করে রক্তাচার অনেক মানুষ ভিটে মাটি হারা হয়েছে অনেক গরিব মানুষ অটো চালক অটো হারায় ফেলছে এই সুদখোরের নির্যাতনের কারণে তার একমাত্র আয়ের উৎস ছিল একটা রিকশা রিকশা হারাইছে এমন আছে না নাই আপনারা দেখেন নাই আমি দেখেছি আমার গ্রামের মধ্যে সুদ করে অত্যাচারে বন্ধ অনেক মানুষ জমি জায়গা সব বিক্রি করে একবারে নিঃস্ব হয়ে গেছে শুধু একটা সুদ করে নির্যাতনের কারণে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আপনি সত্য খাইলেন না আপনায় আপনি অন্যের রক্ত চষে নিয়ে তার শরীরকে শুকাইয়া দিলেন আপনার শরীরকে মোটা তাজা করলেন আমি আমার এই মসজিদের ইমাম সাহেব ভাইকে বলবো এই আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে যারা শুনবে সবাই সব ইমাম সাহেবকে বলবো জেনে শুনে বুঝে কোনো সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে যাবেন না এই যে আমার লোকগুলো প্রমাণ এই যে দেখেন দুইটা এই পাশের দুইটা ছেলে তাদের বাড়ি কুমিল্লা মেডিকেলে কুসাইতলী মেডিকেল ময়নামতি মেডিকেলের মাঝখানে দুইটা ছেলের বাড়ি আমার খুব কঠিন বক্তব্য একটা চ্যানেল আছে চ্যানেলটা নিয়ে এসেছে বন্ধু ওদেরকে জিজ্ঞেস করেন প্রায় 2 বছর হবে আমি মেডিকেলে জুমার দায়িত্ব নিয়েছি প্রত্যেকটা জুমা পড়ায় আমি চলে আসি এই পর্যন্ত এক ওয়াক্ত খাবার আমি কারো ঘরে খাই নাই সুবহানাল্লাহ বলতেন না কারণ টাকাকে সুদের নাকি ঘুষের নাকি অন্যায়ের নাকি নির্যাতনের নাকি রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে চুরির টাকা সেটা তো আমি জানি না এই জন্য জিব্বা কিষ্টভাবে বলে দিছি লাভ দিবা না খাবারের জন্য খাবারের প্রয়োজন হলেও শান্ত থাকবা ও বন্ধু আমার জীবনে কোনো মাহফিল কমিটির বাড়িতে কোনো মিলাদে খাবার ভাত খাইছি কিনা আমার মনে পড়ে না কারণ আমার ট্রেনিং আমি নিয়েছি আমার মায়ের কাছ থেকে আমার মা ট্রেনিং দিয়েছে জীবনে কোনো ডেড বডি কবরে রাখার পরে মরার পরে কবরের পানে টাকা নিবা না সেদিন থেকে আমি কবরের পাড় থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি জোরে বলেন মারহাবা আমি গাজী সুলাইমান আমার মায়ের ট্রেনিং এই জায়গায় এসেছি কারণ শিক্ষকরা যে টিচিং দেয় ট্রেনিং দেয় এটা নির্দিষ্ট সময়ে আর মায়ের ট্রেনিং হলো কন্টিনিউ ঠিক না বেঠি বন্ধুরে আমার এই জন্য আমি বলেছি যখন সুদখোরের বাড়িতে ইমাম সাহেব দাওয়াত খাওয়া বন্ধ করে দিবে সুদখোরের সাথে সম্পর্ক করা ইমাম সাহেব বন্ধ করে দেবে তখন অটোমেটিকলি জীবনে যদি এমন একটা ঘটনা বন্ধু মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতো সারা জীবন সুদ খেয়েছে সে মারা গেছে মরার পরে কোনো ইমাম সাহেব তারা জানাজা পড়ায় না তাহলে বন্ধু বাংলার জমিনে সুদের মতো এই নির্মম কর্ম থাকতো না ঠিক কিনা বলেন আমার সাথে একমত কিনা রাগ হইলে কিচ্ছু করার নাই নবী বলেছেন আল হক মরনন হক কথা তিতা কথা বলেন না কেন হক কথা তিতা লাগতে পারে বন্ধু আমার কথাই একমত এটা হলো হাদিস শরীফের খবর একবারে দেখবেন কুরবানির গরু জবাই করলে 2 দিন পরে রক্তের গন্ধে থাকা যায় না
আপনারা কি বলেন যেই সৎকুটটা রক্তের নদীতে সাতার কাটতেছে বন্ধু চোগ্রান বলবে না গন্ধ এতটাই দুর্গন্ধ সহ্য করার মতো কোনো সুযোগ থাকবে না সৎকুর সম্পর্কে নবী আরেকটা তথ্য দিয়েছেন ইবেননি আমাকে তথ্য দিয়েছেন বন্ধু বিষয় দিয়েছেন দুনিয়া আখেরাত আমাদের দেশে অনেক ইমাম সাহেব সুদের চাকরি করে জানেননি আমার কাছে দলিল আছে সামনে কই না কারণ কাউকে সরাসরি লজ্জা দেওয়া উচিত না ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে 100% সুদের ব্যবসা ডিপিএস কোম্পানিতে চাকরি করে 100% সুদের ব্যবসা আছে না নাই আবার ধরলে কই এটা হালাল কথা বলেন না কেন আছে না নাই বন্ধুরে আমার নবী যখন মেরাজে গেলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো বন্ধু আমার নবী ও বন্ধু এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় ও গো জিব্রাইল প্রশ্ন করলো গো নবী ও নবী শেষ করে দিচ্ছি 2 ঘন্টা হয়ে গেছে আর ওয়াজ করব না আল্লাহর হাবিব নবী যখন প্রশ্ন করলো জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল বলল ওগো নবী এরা হলো দুনিয়ার সৎকর আর গোশখোর নাউজুবিল্লাহ কয় না এই কারণে যারা জীবন কইছি না গরিবের শরীরে রক্ত সব সৎকর চুষে নিয়ে আইছে এই কারণে মরে গেছে নবী কয় চাইয়া দেখলাম রে এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এরপরে কালো কুচ্চিত একজন মানুষ ওই আগুনকে উত্তপ্ত করতেছেন এটা হলো বন্ধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা জাহান্নামের আগুন কি বৃদ্ধি করতেছেন জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এরপরে কি ফুলের বাগান ঠিক না লম্বা মানুষ এখন এই মানুষটাকে জানেন এই মানুষটা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেক মা বাবা শিশু করে সন্তান হারায় কথা বলে না এই সন্তান গুলো ইব্রাহিম আলাইহিসসালামের দায়িত্বে আছে ওই জায়গাটা হলো জান্নাত ওই যে চোরুর মধ্যে গাছের মধ্যে চোরে এক বাগানে চলে গেলেন সেখানে মনোমুগ্ধকর ঘর বাড়ি দেখা যায় এটা হলো বন্ধু জান্নাত ওখানে গিয়ে দেখলেন অর্ধাংশ মানুষের কালো অর্ধাংশ মানুষের সুন্দর তখন ইশারা দেওয়া হলো তোমরা ওই ওই নহরে গিয়ে গোসল করে আসো গোসল করে আসতে দেরি ওদের পুরো শরীর বন্ধু পরিপূর্ণ সুন্দর হয়ে গেছে এরা হলো দুনিয়াতে অর্ধেক পাপ করেছে অর্ধেক নেক করেছে আল্লাহ দয়া করেছে বিদায় ওইখানে ডোব দেওয়ার কারণে সুন্দর হয়ে গেছে জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জগত করলেন অজালা রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আড়শি করছিল কলম সৃষ্টি যাহার ও